সংক্রমণ রুখতে সারা দেশে 21 দিনের জন্য লকডাউনের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যতিক্রম নয় শহর কলকাতাও, যদিও দেশে অন্যান্য জায়গার মতো লকডাউন তোয়াক্কা না করে অপ্রয়োজনে রাস্তায় বেরিয়ে পড়ছেন একশ্রেণীর নাগরিক। প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বাবার অনুরোধ পরেও হুঁশ ফেরেনি তাদের। রাজ্যে করোনা আবাস মিলতেই মানুষের সচেতন করতে মাঠে নেমে পড়েছিলেন 10 নম্বর বার যুবনের তৃণমূল কংগ্রেসের সভাপতি খোকন দাস। সারা বছরই মানুষ সভায় নিজেকে নিয়োজিত রাখেন যুবনেতা খোকন দাস। মানব সভ্যতা যখন এক বড় সংকটের মুখে দাঁড়িয়ে, তখনও নিজেকে সেই মানুষ সেবাতেই বতী রাখলেন তিনি। সোমবার 10 নম্বর ওয়ার্ডের দুস্থ অসহায় মানুষদের হাতে দুপুরের খাবার তুলে দিলেন তিনি। প্রায় 500 জন মানুষের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেন তিনি। খোকন দাসের এহেন উদ্যোগে ভুগছি সাধারণ মানুষ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের প্রিয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, তার অনুপ্রেরণায় আমরা এই খাবার দাবার দুপুরবেলায় এই 14 তারিখ পর্যন্ত আমাদের চলবে। আমাদের যারা দিন আনে দিন খায় মানুষ, তাদের হাতে আমরা আমাদের এরিয়ার মানুষরা সবাই নেমেছে সবাই সহযোগিতায় আমরা এই প্রোগ্রামটা করতে পাচ্ছি। আর যদি আমাদের এরিয়ার মানুষ যদি আমাদের পাশে না থাকে, আমরা এই কাজ করতে পারবো না। আজকে দেখছেন প্রতিটি ছেলে, পাড়ার বড়রা ছোটরা সবাই মিলে নেমে সহযোগিতা করছে, আগামী দিনও এরা করবে। এই যে মানুষদের হাতে দুপুরবেলা অন্ন তুলে দেওয়া হচ্ছে, এটাই আমাদের কাছে বড় জিনিস। আজকে আমাদের কোনো কিছু দাবি নেই, আমরা প্রতিদিনই করতে পারি এই কাজটা, এটাই আমাদের কাজ। আমরা গতকাল করেছি রক্তদান শিবির, আমাদের ডেপুটি মেয়র অতীন ঘোষ উনি ছিল, উনি দেখেছে। আমরা 3 ফুটের গ্যাপ রেখে এক একটা করে 5 জন করে ছেড়ে আমরা রক্তদান শিবির করেছি। আর এই আজকে আমাদের খাদ্য সামগ্রী চলছে, আর এই খাদ্য সামগ্রী দুপুরবেলায় প্রত্যেক দিন আমরা 14 তারিখ পর্যন্ত চালাবো। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।